সফোক্লিস ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের একটি উজ্জ্বলতম নক্ষত্র। মনে করা হয়ে থাকে যে ওনার জন্ম হয় 490 BC-র আগে একটি শিক্ষিত এবং ধনী পরিবারে। সমস্ত ধরনের শিক্ষার প্রতি ওনার ছিল চরম অনুরাগ। একাধারে তিনি যেমন বিভিন্ন ধর্মীয় প্রথায় লিড করতেন, অন্যদিকে তিনি নিজেকে একজন সফল নাট্যকর হিসেবে উপস্থাপনাও করেছেন। তৎকালীন সফোক্লিসের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে তার নাটক লেখার ধরন এবং উপস্থাপনার জন্য। তিনি অতুলনীয় প্রতিভার পরিচয় দিয়েছেন তার ড্রামাটিক স্ট্রাকচার এবং ইনসাইটফুল ক্যারেক্টারাইজেশনে। বর্তমানে সফোক্লিসের 3টি নাটকের উজ্জ্বল উপস্থিতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে দেখতে পায়। এই 3টি নাটক হল ইডিপাস রেক্স, ইডিপাস অ্যাট কলোনাস অ্যান্ড অ্যান্টিগন। এই 3টি নাটককে একত্রে থিবান প্লেস বলা হয়ে থাকে। আজ আমরা সফোক্লিসের লেখা এই থিবান প্লেজের একটি প্লে বা নাটক ইডিপাস রেক্স সম্বন্ধে আলোচনা করব। নাটকটি শুরু করার আগে আমরা জেনে নেব নাটকের মূল চরিত্রগুলি। ইডিপাস, ইডিপাস থিবসের একজন বিখ্যাত নেয়পরায়ণ এবং সাহসী রাজা, যাকে থিবসবাসী ঈশ্বরের সঙ্গে তুলনা করেন। জোকাস্টা, জোকাস্টা থিবসের রানী। ক্রেয়ন, ক্রেয়ন জোকাস্টার ভাই এবং ইডিপাসের শালক। টাইরিসিয়াস, টাইরিসিয়াস একজন অন্ধ প্রফেট, যে কিনা ভূত ভবিষ্যৎ সব দেখতে পায়। একজন মেসেঞ্জার, একজন শেফার্ড। ইডিপাস রেক্স নাটকটি শুরু হয় থিবস নামক শহরে, যেখানকার রাজা হল ইডিপাস। থিবসে এখন সংকটকালীন সময়, চারিদিক থেকে শুধু মৃত্যু সংবাদই আসছে। মশামাছির মতো মানুষজন মারা যাচ্ছে, শস্য শ্যামলা শুকিয়ে যাচ্ছে, এমনকি মাতৃগর্ভে শিশুর মৃত্যু ঘটছে। বৃদ্ধ থেকে যুবক প্রত্যেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। থিবস যেন প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমত অবস্থায় থিবসবাসী জিউসের এক পূজারীকে সঙ্গে নিয়ে তাদের সাহসী নেয়পরায়ণ এবং দয়ালু রাজা, রাজা ইডিপাসের কাছে এই ভয়ানক মর্মান্তিক অবস্থার কথা জানাতে এসেছে এবং এই রোগ যাতে নির্মূল হয় সে অনুরোধ তারা রাজার কাছে তুলে ধরেছে। থিবসবাসী তাদের কথোপকথনে বুঝিয়ে দেয় যে রাজা ইডিপাস ছাড়া তারা যেমন আগেও অসহায় ছিল এবং ইডিপাস না থাকলে তারা যেমন ভয়ঙ্কর ফিনিক্সের অভিশাপ থেকে মুক্তি পেত না, ঠিক তেমন তাদের এই সংকটকালীন সময়ে একমাত্র রাজা ইডিপাসই তাদের রক্ষা করতে পারবে। রাজা সমস্ত কথা শোনার পর তিনি জানালেন প্লেগ এবং থিবস শহরের মোরক সম্বন্ধে তিনি আগেই খবর পেয়েছেন এবং ক্রেয়নকে তিনি ডেলফিতে পাঠিয়েছেন গড অ্যাপোলোর থেকে আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, ডেলফি কথার উদ্দেশ্য ধর্মীয় স্থান। আমরা কোরাস থেকে জানতে পারি ক্রেয়নের সাথে টাইরেসিয়াসও ডেলফিতে গেছে। টাইরেসিয়াস একজন অন্ধ প্রফেট বা নবী, যে কিনা ভূত ভবিষ্যৎ সব কিছুই দেখতে পায়। ইতিমধ্যে ক্রেয়ন ডেলফি থেকে ফিরে এসে জানায় যে থিবসের এই পবিত্র ভূমিতে আগের রাজা কিং লিয়াসের হত্যাকারী এখনও বিনা শাস্তিতে জীবনযাপন করছে। ডেলফির বাণী অনুযায়ী সেই অপরাধীকে যতদিন না এই থিবস থেকে তাড়িত বা নির্বাসিত করা হবে, ততদিন না এই মারণ রোগ প্লেগ থেকে থিবসকে বাঁচানো যাবে না। ক্রেয়নের থেকে ডেলফির এই বাণী শোনার পর রাজা ইডিপাস তো চরম খেপে গেলেন। তিনি একধারে যেমন থিবসবাসীকে আদেশ দিলেন, অন্যদিকে অনুরোধও করলেন। তিনি অনুরোধ করে বললেন যে সেই অপরাধীকে যেন কেউ প্রশ্রয় না দেয় এবং সময় নষ্ট না করে তার পরিচিতি সর্বসমক্ষে নিয়ে আসে। রাজা এক প্রকার ব্রত নিলেন যে কিং লিয়াসের হত্যাকারীকে তিনি খুঁজে বার করবেনই করবেন এবং তাকে যথাযোগ্য শাস্তি দেবেন। রাজা ইডিপাস সেই ব্লাইন্ড প্রফেট টাইরেসিয়াসের কাছ থেকে ঈশ্বরের বাণী শুনতে চাইলেন, কিন্তু টাইরেসিয়াস কোনো কথা বলতে অস্বীকার করল। টাইরেসিয়াস শুধু বলল ঈশ্বরের কাছ থেকে সে যা কিছু শুনেছে তার ভার রাজা ইডিপাস নিতে পারবেন না। এটা শোনার পর রাজা তো বেজায় চটে গেলেন এবং ঘুরিয়ে টাইরেসিয়াসকে দেশদ্রোহী বলে সবার সামনে অপমান করলেন। টাইরেসিয়াসও তার নিজের অপমান না সহ্য করতে পেরে ঈশ্বরের বাণী বলেই ফেলল। সে বলল আগের রাজা লিয়াসের হত্যাকারী আদতে ইডিপাস নিজেই। এই বাণী শোনার পর রাজা ইডিপাসের মাথায় তো যেন আকাশ ভেঙে পড়ল এবং ব্যাপারটিকে তিনি অনুসন্ধান করতে বললেন। অনুসন্ধান করতে করতে বিভিন্ন সোর্স থেকে এবং কোরাস থেকে আমরা জানতে পারি বহুদিন আগে যখন
থিবসের রাজা ছিলেন কিং লিয়েস, তখন একটি দৈববাণী বা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সেই দৈববাণীটি ছিল এই যে, কিং লিয়েস নিজের সন্তানের হাতে মারা যাবেন এবং সেই সন্তান তার নিজের মাকেই বিয়ে করবে। অতীতের এই দৈববাণী ইডিপাস জোকাস্টার কাছ থেকে নিশ্চিত করে এবং জোকাস্টা এও জানায় যে কিং লিয়েস তার আগের স্বামী এই দৈববাণী জানার পর তার গর্ভ থেকে জন্ম নেওয়া পুত্র সন্তানকে মেরে ফেলার আদেশ দেন। কিন্তু জোকাস্টার মায়ের মন, সে তার পুত্র সন্তানকে সরাসরি মেরে ফেলতে দেয় না এবং গোপনে একটি পাহাড়ে তাকে পরিত্যাগ করে। সেই পরিত্যক্ত শিশুটি পরবর্তীতে একটি শেফার্ড বা রাখালের সহায়তায় কর্নিতের রাজা কিং পলিবাসের কাছে বড় হতে থাকে। এতদিন ধরে ইডিপাস এটাই জেনে এসেছে যে কিং পলিবাস তার বাবা। এমত অবস্থায় ইডিপাসের উদ্বেগ যখন তুঙ্গে, ঠিক তখনই কর্নিত থেকে একটি মেসেঞ্জার আসে ইডিপাসকে একটি দুঃসংবাদ দিতে যে তার বাবা কিং পলিবাস মারা গেছেন এবং কর্নিতবাসী ওডিপাসকে রাজা হিসেবে চাইছে। এটি শোনার পর ইডিপাস যেমন আশ্বস্ত হয়, ঠিক তেমনি অতীতের দৈববাণীটি যে তার জীবনে ঘটেনি সেটি পুরোপুরি নিশ্চিত করতে চায় এবং সেই শেফার্ডকে ডেকে পাঠানোর ব্যবস্থা করে। প্রথমে সেই শেফার্ড মুখ খুলতে রাজি না হলেও রাজার চাপে সে বলতে বাধ্য হয়। সে বলে যে ইডিপাসই হল কিং লিয়াসের আসল পুত্র এবং সে আরও জানায় যে জোকাস্টের অনুরোধে মাউন্ট সাইথেরিয়ান পাহাড় থেকে সে ইডিপাসকে নিয়ে কর্নিতের পুত্রহীন রাজা পলিবাসকে দিয়ে দেয়। সুতরাং পলিবাস তার সৎ বাবা এবং কিং লিয়াসই হচ্ছে তার আসল বাবা। এতক্ষণে ইডিপাস সব মেলাতে থাকে। তার মনে পড়ে যায় একদিন রাস্তায় কিছু রাজঘরানার সৈন্যদের সাথে তার একটি বিবাদ বাধে এবং সেই বিবাদ লড়াইয়ের রূপ নেই এবং ওডিপাস সবাইকে হত্যা করে। সেই সৈন্যদের একজন রাজাও ছিলেন, তাকেও ইডিপাস হত্যা করে এবং সেই রাজাই আসলে কিং লিয়েস। এটি অনুধাবন হওয়ার পর ইডিপাস ক্ষোভে ফেটে পড়ে। ডেলফির দৈববাণী অক্ষরে অক্ষরে মিলে যায়। ইডিপাস নিজের বাবা লিয়াসকে অজান্তেই হত্যা করে এবং থিবসের বিধবা রানীকে বিবাহ করে, যে আসলে তারই নিজের মা। আসলে ব্যাপারটি খানিকটা এইরকম ঘটেছিল। কিং লিয়াসের মৃত্যুর পর থিবসবাসী ফিনিক্সের অভিশাপে জর্জরিত হয়েছিল এবং থিবসের রাজপরিবার একটি ঘোষণা করে, ফিনিক্সের অভিশাপ থেকে যে থিবসবাসীকে রক্ষা করতে পারবে তাকেই তারা পরবর্তী রাজা হিসেবে মেনে নেবে এবং বিধবা রানী জোকাস্টের সাথে তার বিবাহ হবে। এই ফিনিক্সের অভিশাপ থেকেই কর্নিতের সুপুরুষ ইডিপাস থিবসকে রক্ষা করে এবং সে রাজা হওয়ার পরে অজান্তেই জোকাস্টাকে বিয়ে করে। নাটকের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে একটি লোক ইডিপাসকে এসে খবর দেয় যে জোকাস্টা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ইডিপাস তার ক্ষোভ ধরে রাখতে পারে না এবং জোকাস্টার ক্লিপ দিয়ে নিজের দুই চোখ ফুটো করে দেয় এবং ক্রেয়নকে বারবার অনুরোধ করতে থাকে যেন তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হয়। শেষে একটি কোরাস দর্শকদের উদ্দেশ্যে বলে যে ভাগ্য মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা আমরা কেউ জানি না এবং ইডিপাসের মতো একজন সৎ নেই পরায়ণ সাহসী রাজার সাথে যদি ভাগ্য এহেনও পরিহাস করতে পারে তাহলে এই দুরবস্থা যে কারোর সাথেই হতে পারে। ইংরেজি সাহিত্যের এমনই স্বাদ বাংলায় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। আর এই টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা আমাদের কমেন্ট সেকশনে করতে পারো। এই পুরো নাটকটির অ্যাক্ট ওয়াইজ সামারির লিঙ্ক তোমরা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ and always remember knowledge worth sharing.